ভারত ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারের বিষয়বস্তু ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়করণে সংবাদ মাধ্যমের ভূমিকা। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করতে এই সেমিনারের আয়োজন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেমিনারে বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রীর মিডিয়া এডভাইজার ইকবাল শোভন চৌধুরী, সাংসদ আর এ এম ওবায়দুল মুক্তারদির চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার। সেমিনারে রাজ্যের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক দিয়ে আমরা আলাদা আলাদা দেশে বসবাস করলেও আমাদের সংস্কৃতি এক। আরো উন্নয়ন হচ্ছে, আমরা আলাদা আলাদা দেশ হলেও সংস্কৃতিতে ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান মোটামুটি একই ধরনের সংস্কৃতি, এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত একই সংস্কৃতি, এবং এই সাউথ এশিয়াকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্রষ্টাচার মুক্ত প্রধানমন্ত্রী বলেও অভিহিত করেন। পাশাপাশি বলেন, ভারতের সাথে তথা ত্রিপুরার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় হোক, এটা চাইছেন বর্তমান সরকার। ভ্রষ্টাচার মুক্ত প্রধানমন্ত্রী, আজকে জোনাল মিডিয়া যেটা বলছিলেন, আমি জানি ব্যাপার বিশ্বাস আমার কাছে যে অনেকদিন যাবত আমি সরকারে আসার পর থেকে চেষ্টা করছিলাম যে ভারতের সঙ্গে, বিশেষ করে ত্রিপুরা থেকে বাংলাদেশের বর্ডার দিয়ে বিজনেসটা যাতে আরো বেশি সুগম হয়। আমি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে একাধিকবার সাক্ষাৎও করেছি। মুখ্যমন্ত্রী বলেন, সাবরমের ফেনী নদীতে যে সেতুটি নির্মাণ হচ্ছে তা উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন। পশ্চিমবঙ্গের বঙ্গারগাঁও থেকে মাত্র 67 কিলোমিটার পথ পরিক্রমা করলে সাবরমে আসা যায়। এই পথে অনায়াসে পণ্য পরিবহন করা যাবে। তিনি আরও বলেন, জলপথে পরিবহন খরচ অনেক কম। ত্রিপুরা রাজ্য হবে নর্থ ইস্টের মধ্যে, যে বন্দরগাঁও থেকে 67 কিলোমিটার আসলেই সাবরমে পৌঁছে যাবে। নর্থ ইস্টের কোনো রাজ্য নেই, শিলং থেকে যেতে হলে অনেক দূর, গুয়াহাটিতে যেতে হলে হলদিয়াতে অনেক দূর, 1220 কিলোমিটার গুয়াহাটি থেকে হলদিয়া বন্দর দরকার ওয়েস্ট বেঙ্গলে। যতক্ষণ পর্যন্ত না কোনো দেশের কোনো রাজ্যের ট্রান্সপোর্টেশন জলপথে না হয়, সেই দেশ আর্থিকভাবে উন্নয়ন করা কঠিন, কারণ জলপথে খরচা কম। ট্রেনে বা লরিতে আর এয়ারওয়েজে তো এক্সট্রিম কার্গোতে খরচা। এই প্রথম রাজ্যে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল শোভন চৌধুরীকে ভারত বন্ধু সম্মান দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।